নমস্কার প্রত্যেককেই। উইজডম আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ওয়েলকাম। আমি মরাই ভট্টাচার্য, দীর্ঘদিন মাশরুম নিয়ে আমি কাজ করছি এবং মাশরুম আর আমি আপনাদের দেখিয়েছি। আপনাদেরকে আমি এটা বলতে চাই, আমার আগের ভিডিওগুলো যারা দেখেননি তারা দয়া করে আই বাটনে ক্লিক করে আপনারা ওটা দেখে নেবেন। আজকে আমি একটা নতুন ভিন্ন ধরনের বিষয় নিয়ে আমি এসেছি। বিষয়টা কিছু না, খুব সিম্পল, আমরা সবাই জানি, কিন্তু এইভাবে যে মাশরুম চাষ করা যায় এটা অনেকের কাছে অজানা। আমি সেই অজানাটাকে আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমার কাছে যে পাত্রগুলো আছে আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন, এই পাত্রগুলো আমরা প্রত্যেকে কম বেশি বাড়িতে ব্যবহার করি। হয়তো বাড়ির মা বা বোনেরাই বেশি ব্যবহার করে, কিন্তু প্রত্যেকের বাড়িতে এটা খুব সহজেই পাওয়া যায়। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আরেকটা কথা বলি, যারা টবে ফুল চাষ করতে ভালোবাসে, যাদের শখ, তাদেরকে দেখবেন টবে ফুল গাছের চাষ করতে গিয়ে বিভিন্ন রকমের পাত্র তারা ব্যবহার করে। আপনি ভাবতে পারেন, আমিও কিন্তু সেই টবে যে সমস্ত পাত্রে ফুল গাছগুলো লাগায় আমি ঠিক সেই পাত্রগুলোকেই আপনাদের সামনে কিন্তু হাজির করেছি। হয়তো এক একটা এক এক রকমের ভিন্ন ভিন্ন। এবার আপনাদেরকে আমি এটা বলতে চাই যে আমার সমস্ত কিছু এখানে পরিপাটি সব ঠিক করা আছে, ডিটেইলসলি আমি আপনাদেরকে একটা একটা পাত্র আমি নেব এবং সেই পাত্রগুলো আমি কিভাবে ব্যবহার করছি এবং মাশরুমের করতে গেলে যে বীজটা সোয়িং করতে হয় সেটা কীভাবে করছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। এটা একটা প্লাস্টিকের ট্রে, এটাকে এখানেও ঝুলানোর জন্যে আমি দুটো চারটে বালা রেখে দিয়েছি। এগুলো ফুটো করেছি, এই যে ফুটো করেছি, এখানে ফুটো করেছি, এখানে ফুটো করেছি, এরকম বেশ কয়েকটাই ফুটো করেছি, ছিদ্র করে দিয়েছি। কিন্তু এখানে অজস্র ছিদ্র আছে, তাতে কোনো অসুবিধা নেই, এখান থেকেও বেরোতে পারে, কিন্তু এখান থেকে যাতে বড়ো আকারে বেরোয় সেই সুযোগটা করে দিয়েছি মাশরুমের জন্যে। এটা কিন্তু বিচুলি, এই বিচুলিটা যেভাবে প্রস্তুত করার দরকার আপনাদেরকে আগে আমি বলেছি ঠিক সেভাবেই কিন্তু এটা প্রস্তুত করা আছে। আমি পুনরায় বলছি না যে কীভাবে প্রস্তুত করেছি। এটা হচ্ছে বীজ, এটা আপনারা জানেন, এটা হচ্ছে বীজ। এবার আমি দেখাচ্ছি কীভাবে ট্রেতে আমরা বীজটা সোয়িং করবো, অর্থাৎ বীজ আর বিচুলি দেবো। একটা মাথায় রাখবেন, এটা কিন্তু খুব পাতলা পাতলা করে দিতে হবে, একবারে বেশি বিচুলি আমি দেবো না, যাতে তিনটে লেয়ার আমি পাই। এই যেমন আমি একটা লেয়ার দিলাম, প্রচুর বীজ দিতে হবে তার কোনো সেটা কোনো কথা না, বীজ বেশি দেওয়ার দরকার নেই। এ দেখেন, এইভাবে চাপতে হবে। খুব পাতলা করে কিন্তু বিচুলি দিয়েছি, দুটো লেয়ার কিন্তু হয়ে গেল। বীজগুলোকে আমি শুধু ঢেকে দিচ্ছি, আবার চাপ দিচ্ছি। বিচুলিটাকে আমাকে বসিয়ে দিতে হবে, এই লেয়ারটা একটু শেষ লেয়ার, একটু বীজ বেশি করে দিচ্ছি। এটা হচ্ছে প্লাস্টিকের টব, যারা টবে ফুল চাষ করে তাদের কাছে আপনারা দেখেছেন এবং বাজারেও এটা দেখতে পাওয়া যায়। এখানে দেখেন আমি কতগুলো ছিদ্র করেছি, এখানে ছিদ্র করেছি, এখানেও ছিদ্র করেছি, এখানেও ছিদ্র করেছি, এখানেও ছিদ্র করেছি। মাশরুমটা বার হবে কোথা থেকে? এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু মাশরুমগুলো বার হবে।
আর এখানে আমি তিনটে হ্যাঙ্গার বালা লাগিয়ে দিয়েছি এটাকে হ্যাঙ্গিং করা অর্থাৎ ঝুলানোর জন্যে। অর্থাৎ এটা ব্যালকনিতে বা অফিসের কোনো জায়গায় কেউ যদি মনে করে যে দৃষ্টিনন্দন জায়গায় রাখলে ভালো হয়, তার পছন্দ মতন জায়গায় সে এটা রাখতে পারবে। এবার কীভাবে করতে হবে দেখাচ্ছি। এটাও একটা বাস্কেট, এটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা চেনেন, এর সম্বন্ধে নতুন করে আমি আর বলছি না। এখনও ঠিক টবের মতন বা স্টের মতন আমি ফুটো করে নিয়েছি, বাকিগুলি তো ফুটো করে নিয়ে তারা বড় বড় ফাঁকা ছিল, তাই যাতে মাশরুমটা বড় করে যাতে বেরোতে পারে সেই জন্য এই ফুটোগুলো করা। এছাড়া যে ছোটো ছোটো যে ছিদ্রগুলো আছে এখান থেকেও কিন্তু বেরোবে, কিন্তু সেটা ফুলটা খুব একটা বড় হয় না। এটাকেও ঝুলানোর ব্যবস্থা করা আছে, এখানে ফুটো আছে, এখানে ফুটো আছে, এখানে ফুটো আছে, এখানে ফুটো আছে, এটা এরকম ঝুলি রাখা যাবে। অর্থাৎ দেখতে বা শোভাবর্ধন করবার জন্য বা দৃষ্টিনন্দন হওয়ার জন্য যে তার নিজের জায়গা যেটা ভালো মনে করবে, যেখানটা দেখতে ভালো লাগবে এমন জায়গায় আপনার পছন্দ করে সেখানে এটা ঝুলাতে পারবেন। এবার দেখেন আমরা প্রত্যেকটা লেয়ার সিস্টেমেই করছি আমরা। এটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, এটা ট্রে এবং এটা সেলফ। সেলফ অর্থাৎ হচ্ছে একটার পর একটা তাক, আর আমি যদি একটা সিঙ্গেল ব্যবহার করি তখন আমি এটাকে ট্রেতে পরিণত হবে বা আমি ট্রে বলতে পারি, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা সেলফ। এখানে স্ট্যান্ড আছে, আমি সেই স্ট্যান্ডগুলো খুলে নিয়েছি, এখানেও স্ট্যান্ড আছে, এগুলো সব খুলে নিয়েছি। যখন এই তিনটেতে যখন মাশরুম বেরিয়ে যাবে তখন আমি আবার স্ট্যান্ডগুলোতে আমি লাগিয়ে দেবো। মাশরুম বেরোনোর আগে অর্থাৎ 15 দিন পরে যখন আমি জল দেবো তখন কিন্তু আমি স্ট্যান্ডগুলো আবার ঠিক নিচে গুঁজে দেবো এবং অবশেষে দেখতে এরকমই লাগবে। অর্থাৎ এর তলা দিয়ে বেরোবে, উপর দিয়ে বেরোবে, নিচে দিয়ে বেরোবে, সাইড দিয়ে বেরোবে, সব দিক দিয়ে বেরোবে এবং দেখতে দারুণ লাগবে। তো এরকম যদি কেউ তার নিজের শোবার ঘরে বা কোনো তার ডাইনিং প্লেসে অথবা কোনো অফিস রুমে বা কোনো কনফারেন্স রুমে যদি মনে করে কেউ ঝুলিয়ে রাখবে, সে ঝুলিয়েও রাখতে পারে, তার জন্য কোনো অসুবিধা নেই। তা আমি একটা আপনাকে করে দেখাচ্ছি, একটা যেভাবে করবো বাকি দুটো সেভাবেই কিন্তু করতে হবে বা করা যাবে। সরি দেখো, দর্শক বন্ধু আপনারা দেখেন যে এটা হচ্ছে একটা পলিথিনের প্যাকেট। আমরা যে পিপির মধ্যে যেটা করি এটা তো আমরা একটা বাস্কেটে করেছি, কিন্তু এটাই মাইসিলাম আসতে গেলে 15 দিন এটা দিয়ে আমরা ঢেকে রেখে দেবো। এরপরে আরও কিছু সামান্য কিছু বিষয় আছে, সেটা জানতে গেলে একটু প্রশিক্ষণ নিতেই হবে। আমরা দেখাচ্ছি কীভাবে এটা ঢোকাচ্ছি। এইবার দেখা যাচ্ছে এখানে একটা ফাঁকা আছে, এখান থেকে কিন্তু হাওয়া বাতাস ঢুকবে, এটা পুরোটা কিন্তু বন্ধ করে দিতে হবে। এবার পুরোটা বন্ধ করে দিতে গেলে কেউ যদি মনে করে যে এটাকে আর একটু প্লাস্টিক দিয়ে জড়িয়ে দেবো তাহলে জড়িয়ে দিতে পারে, আর আমার বুদ্ধি যদি জানতে হয় তাহলে শিখতে আসতে হবে, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, সেটা আপনারা চিন্তা করেন সেটা কী করবেন পরবর্তীতে আমি দেখাবো। হ্যালো, হাই, আবার 28 দিন পর আপনাদের সামনে আমি ফিরে আসলাম। আমার উদ্দেশ্য যেটা ছিল যে
কবে আমরা কিভাবে মাশরুম চাষ করতে পারি? আমরা সাধারণত সবাই জানি যে ওই মন্ডল মধ্যে মাশরুম করা ছাড়া অন্য কোনো আর পাত্র বা জায়গা বা কোনো রকম কোনো কিছু ব্যবহার আমরা করতে পারি না। কিন্তু আজকে আপনাদের আমি দেখিয়ে দেব, দেখিয়ে দিচ্ছি, দীর্ঘ 28 দিন ধরে এটার মধ্যেই আমি আছি, যে কিভাবে আমরা যারা খুব শৌখিন লোক, যারা ফুলের গাছ টবে লাগাতে ভালোবাসি বা টবে লাগানোর মতো যে সমস্ত গাছ, ফুল গাছ বাহারি হতে পারে, ক্যাকটাস জাতীয় গাছ হতে পারে, শুধু টব কেন, টবের মতো বিভিন্ন রকম পাত্র আছে যে পাত্রগুলো আমরা একমাত্র ফুল গাছ লাগানোর ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। আমি সেই ফুল গাছের পরিবর্তে সেই জায়গাটাতে মাশরুম কীভাবে আপনাদেরকে আমি উড়ে দেখাতে পারি সেটাই ছিল আমার মূল উদ্দেশ্য। তা আপনারা দেখেছেন আমি যখন শুরু করেছিলাম তখন কীভাবে আমি বিচুলি এবং বীজ পাত্রগুলোতে রাখছিলাম। আপনারা জানেন, অবশ্যই জানেন যে বিচুলিটাকে কীভাবে প্রস্তুত করতে হয়, এবং এটাও জানেন যে মন্ডের মধ্যে কীভাবে আমরা বিচুলি এবং বীজ লেয়ার স্তরেই হোক বা মিশিয়েই হোক আমরা করে থাকি এবং তারপরে আমরা ফসলও পাই। তো ওই জায়গাটার বিষয় তো একই রকমই আছে, কিন্তু মাঝখানে একটু বিষয় আছে যেটা আমি আপনাদেরকে দেখাইনি, আমি ইচ্ছে করেই দেখাইনি। তার কারণটা হচ্ছে এইটাই, আজকাল অনেকেই দেখছি আমি ইউটিউবে দেখেই মাশরুম করছে, এবং দূর দূরান্ত থেকে আমার কাছে তার একটা বার্তা আসছে, বলতে চাইছে যে আমি তো করলাম, এটা এরকম ভুলো, ওটা ওরকম ভুলো না। আমি আপনাদেরকে অনুরোধ করবো বন্ধু, যে ইউটিউবে দেখে বা দুটো বইয়ের লাইন পড়ে কখনোই মাশরুম করবেন না, তাতে ভালো ফার্মার আপনি হতে পারবেন না। ভালো চাষি হতে গেলে আপনাকে একটু মাশরুম সম্বন্ধে একটু জানতে হবে। আর একটা কথা আপনাদের পাশাপাশি বলি, যে অভিজ্ঞতাটা আমার তিক্ত অভিজ্ঞতা যেটা হয়েছে এই ভারতবর্ষের মধ্যেই, কারণ আমি শুধু আমার পশ্চিমবঙ্গের মধ্যেই নেই, আমি ভার্চুয়াল করছি ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে, এবং বিদেশ থেকেও ফোন এসছে আমার কাছে। আমি দেখতে পাচ্ছি যে প্রথমেই মাশরুম করতে এসে আমার কাছে শিখে সঙ্গে সঙ্গে বড়ও একটা ফার্ম সে করতে যাচ্ছে। আমি প্রত্যেককে বলি যে প্রথমে শিখেই আপনি বড় ফার্মের দিকে কিন্তু ঝোঁক নেবেন না। কেন নেবেন না? আপনাকে রপ্ত করতে হবে মাশরুমটাকে। মাশরুম আপনার সাথে কথা বলছে, আপনি যখন প্রথম শিখছেন মাশরুম আপনার সাথে কথা বলছেন, আগে মাশরুমকে আপনি কথা বলাবেন। যেদিন আপনার কথা মাশরুম শুনবে, মাশরুমকে যখন আপনি নিজে বশীভূত করতে পারবেন, নিজের কবজির মধ্যে আটকে রাখতে পারবেন, সেই দিন থেকে ভাবেন যে আমি একটা বড় ব্যবসাদার হতে যাচ্ছি বা ভাবার চেষ্টা করব, বা আমি এবার একটা কিছু ভাবি বড় ব্যবসাদার হতে গেলে, যা ভাবার দরকার সেইটাই। তাই বন্ধু, এটাই বার্তাটা দিলাম যে একটু প্রশিক্ষণ নেবেন। কেন না, আমি যখন এই দেখতে পাচ্ছেন যে আমার ট্রেগুলোতে বা ক্রপগুলোতে বা এই স্টেটে যে মাশরুমগুলো এসেছে, যে মাশরুমগুলো হয়েছে, এগুলো কিন্তু মাইসেলিয়াম আনতে কিন্তু আমাকে অনেক খাটতে হয়েছে এবং অনেক অভিজ্ঞতার জোরেই কিন্তু আমি সেটাকে আনতে পেরেছিলাম। মাশরুমের মূল বিষয় হচ্ছে মাইসেলিয়াম। এই মাইসেলিয়ামটা যত বেশি তার ঘনত্ব পাবে ওটাকে তখন ফুড বডিতে পরিণত হয়, আর এই ফুড বডি থেকে পিন হেডটা বের হয়। তাহলে এই ধরনের পাত্রে, যে পাত্রে পলিথিন দিয়ে ঢাকা নেই, আপনারা দেখুন এখনো পর্যন্ত কোনোটাতে পলিথিন দিয়ে ঢাকা নেই, কারণ আপনারা দেখেছেন মন্ডটা পলিথিনের মধ্যে আপনারা সেই মন্ডটা পুড়ে দেন, ওই বিচুলিগুলো পুড়ে দেন, দিয়ে দু চারটে ফুটো করে দেন, যে নিয়মে করেন আর কি, সেইখান থেকে মাশরুমটা বের হয়ে আসে। কিন্তু এখানে কোনো প্লাস্টিক দিয়ে কোনো ফুটো ফাটা করা নেই। তাহলে আমাকে মাইসেলিয়ামটা তো আনতে হয়েছে, অবশ্যই মাইসেলিয়ামটাকে আনতে হয়েছে। এই মাইসেলিয়ামটাকে আনতে গিয়ে আমাকে 3 ধরনের প্লাস্টিক ব্যবহার করতে হয়েছে, কখনো একটা ছোট প্লাস্টিক, কখনো মস্ত বড় একটা প্লাস্টিকের চাদর যার পকেট করা হয়েছে, তার উপরে আবার পলিথিন। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া তাদের একটু শিখতে হবে বন্ধুভাই, একটু শিখিয়ে দিতে হবে। এইটা না শিখতে পারলে ঝট করে কেউ কিন্তু এটা করতে যাবেন না, করতে গেলেই বিপদে পড়বেন, অযথা পয়সা এবং সময় নষ্ট হবে। কি দরকার আছে? আমি ভবিষ্যতে কে বলেছি আমি একজন বড় ফার্মার হতে পারবো না, আমি একজন বড় ব্যবসাদার হতে পারবো না? যদি আপনি হতে চান, যদি ইচ্ছা থাকে, আজ না হয় কাল একটু শিখে নেন, শিখে নিয়ে আপনি আসেন। আর একটা বিষয় যেটা আমি বলি, দেখেন আমরা সাধারণত ফুল গাছগুলো কোথায় রাখতে পারি? আমাদের সেই শখের জিনিস কোথায় রাখি? আমরা রাখি হয়তো আমাদের বাড়ির বাগানে, আর একটু যদি ওটাকে ডেভেলপ করি না আমি আমার ব্যালকনিতে, আর একটু যদি জায়গায় যাই আমার অফিস টেবিলে, আমি যদি মনে করি আর একটু উঁচুতে যাবো সেটা কোথায়, কনফারেন্স রুমে, সেখানে আমি মাশরুম রাখতে পারি, আমার নিজস্ব অফিস রুমে রাখতে পারি, আমার নিজস্ব ডাইনিং টেবিলে রাখতে পারি। অর্থাৎ কিনা আমি এইটাই বলতে চাই যে আপনাদেরকে, আপনারা যে টবের ফুল গাছ, টবের বাহারি বা ক্যাকটাস গাছ যেই জায়গাটা নির্বাচন করবেন, আমার মাশরুমের টবে সেই জায়গাটা নির্বাচন করুন, ভালো লাগবে,
কি খারাপ লাগছে? এমন কেউ আমাকে বলুন বলবেন যে খারাপ লাগছে কিনা। আর দেখুন তো প্রত্যেকটা টবে কি সুন্দর করে মাশরুমগুলো হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, তবে এটা আমরা 5টা দিন হয়তো রাখতে পারবো, তার বেশি রাখতে পারবো না। কারণ 5টা দিন পরেই আমাদের এটাকে তুলে নিতে হবে, কারণ ফসলটা নষ্ট হয়ে যাবে। বন্ধু, আমি আর একটা ভালো কথা বলি, আপনারা তো টবে ফুল গাছ করেন, অবশ্যই করেন, তাতে কি বেনিফিট পান? আপনারা কিছু বেনিফিট পান? শ্রম যায়, অর্থ যায়, দৃষ্টিনন্দন হয়, এটাই আপনাদের খুশি। কিন্তু এটা কি দৃষ্টিনন্দন হয়নি? কিন্তু তার পাশাপাশি এখান থেকে একটা ফিডব্যাক পাবেন, অর্থনৈতিক ফিডব্যাক। কি করবেন? এই মাশরুমটা আপনি খাবেন, মাশরুমটা বেচবেন, মাশরুমটা কাউকে খাওয়াবেন, তাহলে আপনি খেলেন, বেচলেন বা খাওয়ালেন, যাই করুন না কেন, এটার কিন্তু একটা প্রচার পেল, যেটার ঘাটতি রয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে, যে মাশরুম খাইনি, খাই না, বা মাশরুম খেয়ে কি তার গুণাগুণ আছে সে সম্বন্ধেও জানি না। এই যে জিনিসটা থেকে আপনারা অনেকটা দূরে সরে আসবেন, কিছুটা এগিয়েও যাবেন। আপনারা দেখবেন, আমার মনে আছে ঠিক 27-28 দিন আগে জি নিউজে মাশরুম সম্বন্ধে আলোচনা হয়েছিল, যে অগ্রিট চব্বিশ যেটা দেখায়, দুজন ডাক্তার পাশাপাশি বসে আছে, তার মাঝখানে সম্ভবত মৌপিয়া বা যাই হোক জি নিউজটা যারা চালায়, উনি বসে ওনাদের জিজ্ঞাসা করছেন মাশরুম সম্বন্ধে, মাশরুমের মধ্যে কী কী খাদ্যগুণ আছে। ডাক্তাররা বলছে ম্যাজিক মাশরুম। তখন যে পরিচালনা করছিলেন সেই মহিলা বলছেন, আচ্ছা আপনারা ম্যাজিক বলছেন কেন মাশরুমটাকে? আধ ঘন্টায় প্রোগ্রামটা হয়েছে, আমি সম্পূর্ণ দেখেছি। হয়তো যারা আমার এই ভিডিওটা দেখছেন বা যারা আমার এই ইউটিউবটা দেখছেন, তারাও অনেকে হয়তো আমার সাথে হয়তো মিলিয়ে যাচ্ছে যে হ্যাঁ লোকটা ঠিকই বলেছে, কারণ আমিও তো দেখেছি। তাহলে আপনি দেখুন আমি ঠিক কথা বলছি কিনা। উনি কেন বলেছেন ম্যাজিক? উনি বলছেন যে আমাদের পৃথিবীতে অনেক খাদ্য খাবার আছে, হাই হচ্ছে আমাদের মাছ, মাংস, ডিম, এটা আমরা খুবই জানি। মাশরুম হচ্ছে এমনই একটা খাদ্য, মাছ মাংস ডিমের পরে যেটা থাকে না মাশরুমে আবার বাড়তি সেটা পাওয়া যায়, এই জন্য এটাকে ম্যাজিক বলেছে। তাহলে আজকে ডাক্তাররা যদি একটা নিউজ, একটা ইন্টারন্যাশনাল নিউজ যদি এটা প্রচার করতে পারে, তারা যদি বলতে পারে, তাহলে আপনারা কেন এগিয়ে আসবেন না? এইটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেই জন্যই বলছি, আপনারা মাশরুম চাষ করতে গেলে যাদের শৌখিনতা আছে, যারা দৃষ্টিনন্দন করতে চান জায়গাগুলোকে, আমি আপনাদের এটাও বলবো, আমি বিয়ে বাড়িতে মাশরুম সাজিয়ে দেবো। যদি কারোর বিয়ের অনুষ্ঠান থাকে, সেখানে যদি কেউ মাশরুমটাকে শো করায়, দুদিক দিয়ে মানুষ যাচ্ছে, পাশে দুদিকে মাশরুম, তার পাশে দুদিকে মাশরুম থাকবে, হয়তো এমন একটা জায়গা নির্বাচন করা হলো যেখানে অনেক মানুষ, তারা বিনোদনের জায়গা, সেখানে মাশরুমের একটা স্থান করে দেওয়া হলো, লোকে দেখলো আবার বিয়ে বাড়িতে মাশরুমও খাচ্ছে, সবটাই করা যেতে পারে। হ্যাঁ, একটু সময় নিয়ে করতে হবে, আর এর জন্য ভীষণ ভীষণ অভিজ্ঞতার প্রয়োজন আছে। আমি একটু ধরিয়ে দিই সেই অভিজ্ঞতাটা কি। ধরেন আপনার বাড়ির কারুর বিয়ে আজ থেকে 40 দিন পরে, যদি আপনার বিয়ে 20 দিন পরে হয়, তাহলে কি তাকে সে কিন্তু মাশরুম দেখাতে পারবে না, তাকে ম্যাক্সিমাম একটা টাইম দিতে হবে। কারণ তাকে ভাবতে হবে আমার ঠিক বিয়ের 2 দিন আগে এই মাশরুমটাকে বার করতে হবে, বিয়ের 2 দিন পর্যন্ত পর পর্যন্ত মাশরুমটা থাকবে, এইটাকে এই ভাবনাটা জায়গা তাকে কিন্তু দিতে হবে। যদি তাকে দিতে পারেন, তাহলে কিন্তু ঠিক সে ওই সময়ের মধ্যেই বলে দেবে যে ঠিক আছে আমি কোথায় করবেন মাশরুম, তার সাথে আলোচনা করুন। আর বেশি কিছু বলছি না এটার সম্বন্ধে, এইটাই বলবো, তার সঙ্গে আলোচনা করলে সে নিশ্চয়ই আপনাদেরকে বলে দেবে যে উনি পারছেন কি পারছেন না, বা কতটা পারবেন, কীভাবে পারবেন, তার খরচা কতটা হবে, এবং কোথায় তার নির্বাচন জায়গাগুলো হবে উনি বলে দেবেন। এইটাই হচ্ছে আমার আর একটা দিক। এরপরে যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এইটাই, যে দেখুন মাশরুম যে ঘরে মাশরুম থাকবে সেই ঘরটাই আপনারা দয়া করে শোবেন না, এটা মাথায় রাখবেন। কেন শোবেন না? না, মাশরুম থেকে অনেক বেশি ট্রান্সপিরেশন হয়, মানে বাষ্পমোচন হয়, সম্পূর্ণটা হচ্ছে জল। ধরেন আপনার ঘরের খাটের তলায় মাশরুম আছে, এই ঘরেই আপনি শুয়ে আছেন, তাহলে সম্পূর্ণ জলটা ঘরের মধ্যে কিন্তু আবদ্ধ হয়ে যাচ্ছে, এবং ঘরের যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারটা যত বেশি হবে হয়তো জলটা তত তাড়াতাড়ি শোষণ করবে, তাহলে কিন্তু জলটা আস্তে আস্তে ওইখানে বাষ্প আকারে ঘুরে বেড়াবে, অনেক দেরি করে সেটা বেরিয়ে যাবে, এতে আপনার হয়তো ফুসফুসের বা যাদের টনসিল আছে বা যাদের সর্দি জাতীয় কোনো রকম কোনো অল্পতেই যে ভাইরাসগুলো বা ইয়েগুলো জীবাণুগুলো অ্যাটাক করে তাদের পক্ষে খুব ক্ষতিকারক। ওই জন্য ঘরের মধ্যে শোয়ার জায়গায় এটা করবেন না। আর এই যে কথাটা আপনাদেরকে বললাম এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমারই একজন ছাত্র কল্যাণীতে, সে ইতিমধ্যে এই কাশি হয়েছে তার অসুখে ভুগছে, এবং আমার কাছে যখন বলে আমি সঙ্গে সঙ্গে বলি যে তোমাকে মাশরুম ঘরে এখন আর ঢোকা যাবে না কিছুদিন। এইটা হচ্ছে আপনাদের জানিয়ে দিলাম, এটা একটা ভালো জিনিস, এটা আমি পেয়েছি এটা এই জায়গাটা। আরেকটা কথা আপনাদেরকে বলে আমি এবার শেষ করবো সবাইকে, সেটা হচ্ছে এইটাই, যে
এই দেখেন মাশরুম সম্বন্ধে যে আমাদের যে ধারণাগুলো আছে, যে আমরা মাশরুম আমরা ওই মন্ডল মধ্যে তৈরি করতে পারি, অন্য কোনো জায়গায় তৈরি করতে পারি না, এর বিশদ ব্যাখ্যা আছে, অনেক কিছু আছে। আমি আজকে 30-32 বছর মাশরুম নিয়েই আছি, আমি প্রতিনিয়ত মাশরুম নিয়ে থাকি, মাশরুম খুব ভালোবাসি। তাদেরকে আমি বলছি যে যারা বড় ব্যবসাদার হতে চান, তারা ভাবেন যে ওই মন্ডল বাইরে মন্ডলে করা করে যদি কারো ভালো হয় সে তার মতো, কিন্তু তার থেকে অল্প জায়গার মধ্যে আর কত বেশি মাশরুম করা যায় তার একটা নমুনা ভিডিও আপনাদের আমি দেখিয়েছিলাম। এখনো মানুষ আমার কাছে মাঝে মাঝে ফোন করছে, কিন্তু ওটা করতে পারছে না, কারণ ওটা একটু হাতে কলমে দেখার ব্যাপার আছে, ওই গুণাটা একটু ব্যাপার আছে। সেটা যদি আপনারা পারেন, আপনারা ওটা আমার সাথে যোগাযোগ করবেন, আমি প্রশিক্ষণ দিয়ে থাকছি, আমি অনেকদিন ধরেই প্রশিক্ষণ দিচ্ছি, ভার্চুয়াল প্রোগ্রাম করছি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়াল প্রোগ্রাম আমার হাত দিয়ে হয়ে গেছে, তারা ভালো রেজাল্ট পেয়েছে। সবাইকে এই কথা বলে আমার তরফ থেকে অভিনন্দন, আমার তরফ থেকে নমস্কার জানিয়ে আজকে আমি আপনাদের উইজডম আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানিয়ে শেষ করছি।